সর্বম শিবময়াম শিবানন্া শিব কৃপানন্তা আমরা আজকে গুরু পূর্ণিমা তিথির সেকেন্ড মেডিটেশন মডিউলটা নিয়ে আলোচনা করব। গত দিনের ভিডিওতে আমরা কি আলোচনা করেছি না সিদ্ধ গুরুদের আমরা আবাহন করব তাদের কাছে আমরা কৃপা প্রার্থনা করব সহায়তা প্রার্থনা করব এবং অনেকটা সময় আধ ঘন্টা থেকে এক ঘন্টা আমরা ব্যয় করার চেষ্টা করব সিদ্ধগুরুদের সঙ্গে তারপর আমরা দেবাদিদেব মহাদেবের যে কাল ভৈরব রূপ সেই কাল ভৈরব রূপকে আমরা আজ্ঞা আজ্ঞাচক্রে স্থাপন করব এবং তার সঙ্গে আপনাদের ইন জেনারেল কীভাবে মেডিটেশন চালিয়ে নিয়ে যাবেন সেটা নিয়ে আলোচনা করেছি কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি কিন্তু গুরু পূর্ণিমার তিথির দিন যে দুটো স্পেসিফিক মন্ত্র সাধনার কথা বলেছি সেটা হচ্ছে প্রথমত সিদ্ধগুরুদের আবাহন এবং দ্বিতীয় হচ্ছে দেবাদিদেব মহাদেবের ভৈরব রূপকে আজ্ঞাচক্রে স্থাপন করা এখন এই গুরু পূর্ণিমা তিথির এই দুটো অংশের পর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এবার আমরা কার্মিক রিলিজটার মধ্যে প্রবেশ করবো কার্মিক রিলিজটা করার জন্য সিদ্ধগুরুদের একটা রক্ষা কবচ আমাদের চাই শক্তি চাই এবং যে লর্ড অফ টাইম যে ক্ষেত্রপাল যে সময়ের কর্তা তার একটা সহায়তা চাই তার একটা প্রেজেন্স চাই উপস্থিতি চাই এইবার আমরা ওই সময়কে ডিলিট করার মধ্যে প্রবেশ করব তো একটা জিনিস মনে রাখতে হবে যে যেটা আমি আগে বহুবার বলেছি যে কার্মিক রিলিজ যখন করতে যাব এটা কিন্তু মনে রাখতে হবে মোস্ট ক্রুশিয়াল যে আই অ্যাম দ্য ক্রিয়েটার অফ মাই ডেস্টিনি আমার জীবনে যা কিছু ঘটছে তার জন্য কিন্তু আমি দায়ী যা কিছু ঘটেছে তার জন্য আমি দায়ী যা কিছু ঘটতে চলেছে তার জন্য আমি দায়ী আমার জীবনে যেহেতু আমার পূর্বজন্মে আমি বহু কাম ক্রোধ লোভ মোহ অহংকার এক্সপোর্ট করেছি সেই জন্য আমার এই জন্মে নানান রকম প্রেত ব্রহ্ম রাক্ষস এসে সেই কাম ক্রোধ লোভ মোহ অহংকার আবার আমাকে ইম্পোর্ট লিস্টে ধরিয়ে দিয়ে যাচ্ছে যে প্রেত পিস ব্রহ্ম রাক্ষস আমার জীবনে প্রকট হচ্ছে ঈর্ষা নিয়ে হিংসা নিয়ে ক্রোধ নিয়ে বিদ্বেষ নিয়ে সেই প্রেত পিসাজ ব্রহ্ম রাক্ষসকে কিন্তু আমি জন্ম দিয়েছি ব্রহ্মার যেরকম পুত্র আমাদেরও সেরকম সব আমাদের মানুষপুত্র জন্ম দেওয়ার ক্ষমতা ব্রহ্মার চেয়ে অনেক বেশি তো যারা আপনাদের সঙ্গে এই কনফ্লিক্টটা আছে এই জীবনে তাদেরকে রিলিজ করতে হবে এইটা বুঝে ভেবে মেনে যে তাদের অস্তিত্বটা আপনার জীবনে আপনার কারণে হয়েছে এবং যারা আপনাকে ঈর্ষা করে হিংসা করে জেলেসি অ্যান্ড এনভি মানেই পায়ে পায় লাগিয়ে ঝগড়া সারাক্ষণ প্ররোচনা থাকবে প্রভোকেশন থাকবে অত্যন্ত কঠিন কিন্তু এটাকে হ্যান্ডেল করা ভেরি টাফ জব কিন্তু মঙ্গল রাহু যেহেতু মেষে আছে মেষরাশির অগ্নিতত্ত্ব ভীষণ পাওয়ারফুল হয়ে আছে সুতরাং এটা কিন্তু করা সম্ভব হবে এই রিলিজটা এবং এই আমি দেখেছি আমি এই এত মানুষকে সাধনা দিই এবং আমাদের যে প্রতিপ্রসব সাধনা হয় সেখানে সবচেয়ে কঠিন কিন্তু এই যারা আপনার প্রতি ঈর্ষাপরায়ণ এবং জেলাস তাদের রিলিজ করা আমাদের প্রিয়জন যাদের প্রতি আমাদের প্রচণ্ড স্নেহ ভালোবাসা আছে যারা দেহ ত্যাগ করেছেন তাদের রিলিজ করাও অত্যন্ত কঠিন সেটা অন্য রকম একটা সমস্যা কিন্তু এই যে প্রেত পিসাজ ব্রহ্ম রাক্ষস আমি জন্ম দিয়েছি যারা একেবারে অস্তিত্ব নিয়ে দেহ নিয়ে আমাকে এ করছে আক্রমণ করছে তাদের কিন্তু হ্যান্ডেল করা ভেরি টাফ এবং ওই একটা টেমটেশন সবসময় থাকবে যে একটা রাগ বিদ্বেষ ক্রোধ এটা সবসময় কিন্তু একটা জন্ম নেওয়ার পরিস্থিতি হবে সেটাকে কন্ট্রোল করতে হবে এবং ধীরে 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 সাধনার মাধ্যমে ওটা চলেও যাবে তো প্রথম যেটা আমরা করব এবার আমরা কার্মিক রিলিজে প্রবেশ করছি আচ্ছা যেটা গত দিনের ভিডিওতে বলেছি যে গুরুতত্ত্বকে আবাহন স্থাপন এবং কালভৈরব তত্ত্বকে আবাহন স্থাপন সেটা আপনি একটা সময় করে নিতে পারেন এই অংশটা আবার পরেও করতে পারেন আর যদি সব একসঙ্গে পারেন একটা না এক সেটাও করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু পয়েন্ট হচ্ছে গুরু পূর্ণিমা তিথিতে এই সমস্তটা করতে হবে মিনিমামটা করলেও করবেন সংখ্যা নাম্বার অফ টাইমস যদি কম হয় কারণ আপনার সময়ের সমস্যা আছে সমস্যা নেই প্রবলেম নেই কিন্তু পুরোটা করতে হবে তাহলে প্রথমে আমরা একটু ব্রিদিং করে নেব ওং শিবায় ব্রিদিং লম্বা শ্বাস নেবেন মনে মনে ওং বলে লম্বা শ্বাস নেবেন সহস্রার থেকে মনে করবেন মেরুদণ্ড বরাবর মূলাধারে শ্বাস প্রবাহিত হচ্ছে এবং শ্বাস যখন ত্যাগ করবেন তখন শিবা বলে শ্বাস ত্যাগ করবেন এবং মনে করবেন যে মূলাধার থেকে সহস্রার শ্বাস ঊর্ধ্বগামী হয়ে সহস্রার ব্রহ্মতালু দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে গেল যখন শ্বাস নেবেন লং ব্রেথ ব্রিথ ইন ওং বলে যখন লম্বা শ্বাস নিচ্ছেন এবং মনে করছেন যে শ্বাস আপনার মেরুদণ্ড স্পাইনাল কট বরাবর মূলাধারে যাচ্ছে তখন মনে করবেন যে বিশ্বব্রহ্মাণ্ডর থেকে জীবনদায়িনী মহাশক্তিকে আপনি আকর্ষণ করছেন বিশ্বব্রহ্মাণ্ডের জীবনদায়িনী মহাশক্তি আপনার ব্রহ্মতালুকে ভেদ করে সহস্রার চক্র দিয়ে প্রত্যেকটা চক্রকে ভেদ করতে করতে মূলাধারে গিয়ে পৌঁছচ্ছে আপনি শ্বাস নিলেন শ্বাস নেওয়া কমপ্লিট হলো ওং মনে মনে লং ইন এবং তারপর যখন শ্বাস ত্যাগ করছেন তখন মনে মনে শিবায় বলছেন এবং আপনার মূলাধার থেকে শ্বাস ঊর্ধ্বগামী হয়ে স্পাইনাল কড হয়ে সহস্রার দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডে ফিরে যাচ্ছে এই প্রসেসটা যে যেরকম পারবেন দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এটা নাম্বার ওয়ান নেক্সট হবে ওং হোম জোং সাহ ওং হোম জোং সাহ এই মন্ত্রর সঙ্গে শ্বাস প্রশ্বাসকে জুড়তে হবে ইউ টু কানেক্ট ইউর ব্রেথ টু দিস মন্ত্রাস লম্বা শ্বাস নেবেন যখন ওং বলছেন তখন সহস্রারে মনে করবেন কনসিয়াসনেস চেতনাকে সহস্রারে নিয়ে যাবেন যখন হোং বলছেন তখন চেতনা আপনার অনাহততে যখন জুং বলছেন তখন চেতনা আপনার মণিপুরে আর সা বলছেন চেতনা আপনার মূলাধারে তাহলে লম্বা শ্বাস নিচ্ছেন ওং হোং ঝুং লম্বা শ্বাসটা ওং হোং জুং সা আপনার শ্বাসটার সঙ্গে আপনার চেতনা ট্রাভেল করছে সহস্রার অনাহত মণিপুর থেকে মূলাধার এবার আপনি যখন শ্বাস ত্যাগ করবেন তখন মূলাধার থেকে মণিপুর হয়ে অনাহত হয়ে সহস্রার দিয়ে শ্বাস ত্যাগ করবেন আবার ওং হোং জোং সা এবার ওং হবে মূলাধারে হোং হবে মণিপুরে জোং হবে অনাহততে সা হবে সহস্রারে আশা করি বোঝাতে পেরেছি ওং হোং জোং শাহ শ্বাস নিলেন সহস্রার ওং হোং অনাহত জং মণিপুর সাহ মূলাধার শ্বাস কমপ্লিট হলো নেওয়া এবার শ্বাস ত্যাগ করবেন আবার ওং হোং জোং শাহ উল্টো পথে ওং মূলাধার হোং মণিপুর জং অনাহত সা সহস্রার এটাও তিনবার পাঁচবার সাতবার যার যেরকম সময় অ্যাভেলেবেল সে সেরকম করবেন করে নিলেন এইবার একটা খুব পাওয়ারফুল গুরুত্বপূর্ণ ধ্যান সাধনা আপনার শরীরকে মনে মনে কল্পনা করুন দুটো ভাগে ভাগ করে দিয়েছেন আপনার মেরুদণ্ড বরাবর এই ব্রহ্মতালু থেকে চক্র বরাবর এই যে চক্রের যে রেখাটা আছে সেই বরাবর মনে করুন শরীর দুভাগে বিভক্ত হয়েছে এবার আপনি সূর্যদেবকে সূর্যকে কল্পনা করবেন চোখ বন্ধ করে এবং সূর্যের কেন্দ্রে দেবাদিদেব মহাদেবকে কল্পনা করবেন সাধারণ শিবতত্ত্বের রূপ কল্পনা করতে পারেন মহামৃত্যুঞ্জয়ের রূপ কল্পনা করতে পারেন করে মনে করবেন যে সেই সূর্যর কেন্দ্র থেকে কেন্দ্রে যে শিব তত্ত্বকে আপনি কল্পনা করলেন সেখান থেকে সমস্ত শক্তি আপনার শরীরের ডান দিকের পুরো অংশে ছড়িয়ে গেছে ডিস্ট্রিবিউটেড হয়েছে এবং পুরো শরীরের ডান দিকে শিবতত্ত্ব এবং সূর্যের প্রকাশ আপনার শরীরের ডান দিকে প্রত্যেকটা কোষের মধ্যে সেই প্রকাশ প্রবেশ করেছে এবং ফাইনালি আপনি সেই প্রকাশকে অনাহত চক্রে লক ইন করলেন এটা ডান দিক গেল এইবার শরীরের বাঁ দিকের চেতনাকে নিয়ে আসুন অ্যাওয়ারনেসকে শরীরের বাঁ দিকে নিয়ে আসুন সেম প্রসেস সূর্যকে কল্পনা করুন সূর্যের কেন্দ্রে দেবী দুর্গা ভগবতীকে কল্পনা করুন এবং ওই সূর্য যে শক্তি সূর্যের মধ্যে কেন্দ্রে অবস্থিত দেবী ভগবতীর যে শক্তি সেটা মনে করুন আপনার সমস্ত শরীরের বাঁ দিকের অংশে ছড়িয়ে গেছে প্রত্যেকটা কোষে এবং তারপর সেই শক্তিকে আপনার অনাহতে স্থাপন করুন সেন্টার করুন তাহলে আপনার শরীরের ডান দিকের অংশে শিবতত্ত্ব শিব দেবাদিদেব মহাদেবের শক্তি বাঁ দিকের অংশে দেবী ভগবতীর শক্তি এবং এই দুটো শক্তি যুক্ত হয়ে আপনার হৃদয়ের ক্ষেত্রে অনাহত ক্ষেত্র অনাহত চক্রে স্থিত হয়েছে কেন্দ্রীভূত হয়েছে ইয়ার ফুল বডি হ্যাজ দ্য ইলুমিনেশন পাওয়ার অ্যান্ড এনার্জি অফ শিবশক্তি সেন্টার্ড ইন ইয়ার হার্ট এইটা আপনারা তিন থেকে পাঁচ মিনিট করবেন করে ফুল বডিকে রেডি করলেন ওং শিবায় ব্রিদিং দিয়ে করলেন ওং হোং জুং সা দিয়ে করলেন আর তারপর শিব শক্তিকে শরীরের দুটো অংশে তার প্রকাশ তার শক্তিকে শরীরের দুটো অংশে পূর্ণ করলেন করে হৃদয়ে সেটাকে লক ইন করলেন কেন্দ্রীভূত করলেন এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইনাল রিলিজ এটা শরীরকে তৈরি করলেন নালে এই জিনিস তো রিলিজ তো আর এমনি এমনি হবে না কারণ আমাদের পুরো হিমালয়ান রেঞ্জের মতো কর্মের পাহাড় এই তৈরি করার পর মণিপুর চক্র যেটা আমাদের নাভি ক্ষেত্র মণিপুর চক্রে আপনি আপনার অ্যাওয়ারনেস চেতনাকে নিয়ে যাবেন নিয়ে সমস্ত রাগ ক্ষোভ ক্রোধ বিদ্বেষ যার প্রতি আছে যত প্রেত পিসাচ ব্রহ্ম রাক্ষসকে আপনি জন্ম দিয়েছেন ইম্পোর্ট করেছেন তারা আপনার মনের মধ্যে যত রাগ ক্ষোভ ক্রোধ বিদ্বেষের বিকার তৈরি করেছে সমস্ত কিছুকে স্মরণ করুন মনে করুন যত মানুষ আছে মনে করার চেষ্টা করুন একবারে সবাইকে মনে করতে পারবেন না যাদের মনে করতে পারবেন তাদের মনে করবেন মনে করে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে একটা মনে করবেন যে একটা বিশেষ আলোর প্রকাশ সেই আলোর প্রকাশে আপনি আপনার সমস্ত রাগ ক্ষোভ ক্রোধ বিদ্বেষকে সমর্পণ করবেন নিবেদন করে দেবেন রিলিজ করে দেবেন এবং এই যে বিশ্বব্রহ্মাণ্ডের যে প্রকাশটা সেই শক্তি সেই তেজকে ভিজুয়ালাইজ করবেন যে আপনি মণিপুরে আকর্ষণ করছেন টানছেন বিশ্বব্রহ্মাণ্ডের শক্তিশালী প্রকাশ তেজ আপনার মণিপুরে প্রবেশ করল এবং মণিপুরে অবস্থিত যত রাগ ক্ষোভ ক্রোধ বিদ্বেষ ঈর্ষা হিংসা বিরক্তি সব আপনি ওই বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশে কাছে সমর্পণ করে দিলেন এবং ইন্ডিভিজুয়াল মানুষকে ভিজুয়ালাইজ করবেন এছাড়া অনাহত চক্রে হৃদয় ক্ষেত্রে যত স্নেহের পাত্র আছে অল আওয়ার লাভড ওয়ান্স যারা দেহে নেই যারা দেহ ত্যাগ করেছেন বাবা মা ভাই বোন স্বামী বন্ধু বান্ধব যারা আপনাকে যাদের স্মৃতি আপনাকে কষ্ট দেয় যাদের কথা নিয়মিত অহরহ মনে পড়ে তাদের ভিজুয়ালাইজ করবেন করে মনে করবেন যে ভিজুয়ালাইজ করবেন যে তারা ওই বিশ্বব্রহ্মাণ্ডের যে প্রকাশ সেই প্রকাশের দিকে তাদের উত্তরণ হচ্ছে এবং নিজের মন থেকে তাদের একটা মুক্তি দেবেন এই যে আমাদের আসক্তি আমরা সমানে তাদের কথা ভাবি তাদের জন্য আমাদের মনে দুঃখ হয় কষ্ট হয় আমরা চাই তারা আবার তারা পুনরায় আমাদের সঙ্গে থাকুক তাদের অকাল মৃত্যু হয়েছে তাদের অকাল মৃত্যু না হলেও পঁচানব্বই ছিয়ানব্বই বছর বয়সেও মা বাবার মৃত্যু হলেও আমরা চাই যে মা বাবা আবার ফিরে আসুক এই চিন্তাটা মন থেকে বার করবেন কারণ তারা কিন্তু আমাদের এই চিন্তার জন্য এই চিন্তন মননের জন্য আটকে আছেন তো তাদের রিলিজ করবেন অনাহত চক্রে তাদের সমস্ত কল্পনা করবেন প্রত্যেককে একবারে হয়তো সবাইকে পারবেন না করে তাদের রিলিজ করবেন ওই বিশ্বব্রহ্মাণ্ডের আলোর দিকে এটা করার পর ফাইনালি ব্রহ্মতালুতে সহস্রার চক্রে দেবাদিদেব মহাদেবকে কল্পনা করবেন অনাহত চক্রে আপনার গুরুকে স্মরণ করবেন দীক্ষিত যদি হন গুরু যদি থাকেন তাকে স্মরণ করবেন না হলে গুরুদের ইন জেনারেল স্মরণ করবেন এবং মূলাধার চক্রে শরীরের পিছনের অংশে যেখানে মেরুদণ্ড স্পাইনাল কট শুরু হচ্ছে সেই মূলাধার চক্রে দেবী ভগবতীকে স্মরণ করবেন তার শক্তিকে অনুভব করবেন এই রিলিজটা করার পর এই প্রসেসটা আপনারা করে যাবেন এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে ভৈরব রূপ দেবাদিদেব মহাদেবের এখানে এই ভৈরব রূপের স্বরূপ আছে ও রোং অসিতাঙ্গ ভৈরবায় নম ওং রোং ভৈরবায় নম ওং রোং চণ্ড ভৈরবায় নম ওং রোং ভৈরবায় নম ওং রোং উন্মত্ত ভৈরবায় নম ওং রোং কপাল ভৈরবায় নম ওং রং ভীষণ ভৈরবায়নমাহং রং সংহার ভৈরবায়নমাহ প্রচণ্ড সমস্যা বেশি যদি হয় এমন সব প্রেত পিশাচ ব্রহ্ম রাক্ষস জন্ম দিয়েছেন পুত্র যে আপনার একেবারে হিন্দিতে যাকে বলে জিনা হারামকার দিয়া টিকতে পারছেন না শত্রুতার কারণে বিদ্বেষের কারণে ঈর্ষার কারণে তখন এক্সট্রা মণিপুর চক্রে এই অষ্টভৈরব স্বরূপের এক একটা স্বরূপকে আবাহন করবেন ওং রং সংহার ভৈরবায় নমহ ওং রং সংহার ভৈরবায় নমহ কল্পনা করবেন সেই প্রেতপিস ব্রহ্ম রাক্ষস যে আপনাকে যন্ত্রণা দিচ্ছে মনে মনে তাকে রিলিজ করবেন এবং ওই কানেকশানটা সংহার হবে তাকে তার সংঘার কিন্তু ভিজুয়ালাইজ করবেন না তাহলে উল্টো ফল হয়ে গেল কারণ দায়ী আমি আমার এই যে কানেকশানটা আমি যে এক্সপোর্ট করেছি কামক্রোধ যার জন্য যে ইম্পোর্ট হয়ে আসছে সেই কানেকশনটাকে সংহার করাবেন ওই মানুষটাকে সংহার করাবেন না কিন্তু আর এন্টায়ার পারপাস ইজ ডিফিটেড আপনার যাদের প্রতি প্রচণ্ড রাগ ক্রোধ সেই সমস্ত মানুষকে কল্পনা করবেন করে মণিপুর চক্রে তাদের ভিজুয়ালাইজ করে আপনার চেতনাকে মণিপুর চক্রে এনে ওং রং ক্রোধ ভৈরবায় নমহ ওং রং ক্রোধ ভৈরবায় নমহ এই মন্ত্রটা করবেন যাতে ক্রোধ রিলিজ হয় এইভাবে এই কালভৈরবের যে তত্ত্বটা সেটাকে ব্যবহার করতে হবে এবং ফাইনালি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কমপ্লিট হয়ে গেল আপনার সব পুরো মডিউলটা লাস্টে একবার আজ্ঞাচক্রে এবং অনাহত চক্রে সিদ্ধগুরুদের স্মরণ করবেন আবাহন করবেন দীক্ষাগুরু থাকলে তাকে আবাহন করবেন স্মরণ করবেন করে

এই বিশেষ মন্ত্র সাধনাকে সমাপ্ত করবেন এবং তারপর আপনারা যদি দেখেন যে দেখুন একটা এক্সপেরিমেন্টের ব্যাপার কিছুদিন শুধু এটা করে যান না বেসিক এই চণ্ডীর আবাহন বক্রতণ্ডায় হুম নাম জব বেসিক অল্প অল্প করে এই মন্ত্র মডিউলটাকে দু তিন মাস করুন সাড়ে সাথে যাদের চলছে কুম্ভ রাশি মকর রাশি ধনু রাশি ধাইয়া যাদের চলছে মিথুন তুলা ধাইয়া যাদের আসছে কর্কট বৃষ্টিক সাড়ে সাথী যাদের আসছে মিন আপনারা তো অতি অবশ্যই রেগুলার এটাকে এ করে নিন একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ ইয়ার লাইফ একটা হিন্দি গান মনে পড়ে যায় সব সময় এই গুরুতত্ত্বের কথা মনে পড়লে दिल तो बच्चा है जी थोड़ा कच्चा है जी दिल सा कोई कमीना नहीं कोई तो रोके कोई तो टोके दिल तो बच्चा है जी थोड़ा कच्चा है जी दिल सा कोई कमीना नहीं कोई तो रोके कोई तो टोके तेरह जुलाई 2022 गुरु बाईस तिथि गुरु तत्व सिद्ध गुरु जदर हमारा আবাহন করব যাদের কাছে কৃপা প্রার্থনা করব তারাই কিন্তু এই যে দিলসা কই কামিনা নেই এই দিলকে রোকনা ও টোকনার কাজটা করেন এবং অতি অবশ্যই তারা করবেন তাদের আবাহন করুন তাদের কাছে প্রার্থনা করুন গত দুবছর ধরে সিদ্ধগুরুরা অনেক কৃপা করেছেন আমাদের উপর সেই কৃপার কোনো শেষ নেই আমাদের কৃতজ্ঞতার কোনো নেই কোনো পরিমাণ কৃতজ্ঞতাই আমরা জানিয়ে সেটাকে সেই জায়গায় আমাদের যে আমরা যে উপকার পেয়েছি সেটাকে আমরা ব্যক্ত করতে পারবো না এবং একমাত্র গুরু গুরুদক্ষিণা যেটা সিদ্ধগুরুরা চেয়ে থাকেন সেটা হচ্ছে সাধনা আরও সাধনা মোর অ্যান্ড মোর টাইম স্পেন্ড অন দ্য সাটল ডোমেন যাতে মাইন্ড পিউরিফিকেশন হয় এবং আমরা যেটা কনশিয়াস মাইন্ড দিয়ে করতে পারবো না সেটা সাবকনশিয়াস অবচেতন মনের ডোমেনের ক্ষেত্রে গিয়ে সেই পরিবর্তনটা আমরা আনতে পারবো এবং আমি ওয়ান থাউজেন্ড পারসেন্ট কনফিডেন্ট যা রেজাল্ট আমি গত বছর পেয়েছি আমার গুরু অবদূত শ্রী শিবানন্দ বাবাজি যে কৃপা আমার উপর করেছেন সে যোগ্যতা সেই কৃপার যোগ্য আমি অবশ্যই নই কিন্তু ওনার যে কৃপা আমি দেখেছি এবং আপনারা যে কৃপা অনুভব করেছেন তাতে আমি ওয়ান থাউজেন্ড পারসেন্ট কনফিডেন্ট যে এই গুরু পূর্ণিমা থেকে এই যে আমরা সাধনা করব তাতে আমাদের একটা বিশেষ কোয়ান্টাম জাম্প হবে এবং একটা সুপারলেটিভ রেঞ্জের কিন্তু আমরা রেজাল্ট পেতে চলেছি অতি অবশ্যই আপনারা আমাকে ফিডব্যাক দেবেন এবং কোনো কনফিউশন দেখুন আমি সমস্ত যতটা সম্ভব ফুল ক্ল্যারিটি নিয়ে বুঝিয়েছি তো স্পুন ফিডিং কোয়েশ্চেন্স করবেন না সত্যি যদি কোথাও কোনো মিনিংফুল সিরিয়াস কোয়েশ্চেন্স থাকে তাহলে সেখানে প্রশ্ন করবেন আমি অতি অবশ্যই সেই প্রশ্নের জবাব দেব কারণ আমি চাই যে আপনারা যারা সিরিয়াসলি সাধনা করছেন তাদের ক্ল্যারিটি হোক তারা সঠিকভাবে বুঝুন এবং সঠিক রেজাল্টটা পান সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপানন্দা